নমস্কার বন্ধুরা, খোশ বাড়ি ফিসেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। মাছের মাথাটা একটু ভেজে নেওয়ার পর ঠিক এইভাবে মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব। খুব সাবধানে করবেন যাতে তেল ছিটিয়ে না আসে। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। এইভাবে ভেঙে নিতে হবে মাছের মাথাটাকে। আমি এটা কড়াইতে ভেঙে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মাছের মাথাটা ভেজে ঠান্ডা করে নিয়েও ভেঙে নিতে পারেন। তবে কড়াইয়ে মাছের মাথাটা ভেঙে নিলে প্রত্যেকটা অংশ ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এবার এই তেলে দিয়ে দেব 1/4 চা চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকা গোলাপি হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 2 চা চামচ মতো চিনি। মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই এখানে আমি 2 চা চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সামান্য নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ মতো মুগ ডাল ব্যবহার করেছি।
এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং এটা ঢেকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডাল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব আবারও ভালোভাবে। এবার গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। ধন্যবাদ।